সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা, তাদেরকে গ্রেফতার করছে না পুলিশ। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে রবিবার সকাল 9:30 থেকে বাগদা থানার সিন্দ্রানী বাজারে দত্ত ফুলিয়া হেলেঞ্চা সড়ককে অবরোধ শুরু করে গ্রামবাসীরা। অবরোধ চলে প্রায় 1 ঘন্টা। স্থানীয়দের অভিযোগ, শুক্রবার রাতে মৃন্ময় কাঞ্জিলাল, অভিষেক সরকার, সৌমেন বাছা সহ এলাকার একাধিক ছেলেদের মারধর করে দুষ্কৃতীরা। স্থানীয়রা জানান, এই দুষ্কৃতীরা বাংলাদেশ থেকে সিন্দ্রানী এলাকায় বসবাস করতে এসেছে। এলাকার বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে তারা যুক্ত আছে। এদিন রাস্তায় চেয়ার বেঞ্চ পেতে পোস্টার ব্যানার হাতে মহিলারাও অবরোধে সামিল হন।